প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে এক কথায় অসাধারণ, অপরূপ সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? শিমলা। শিমলা আপু, তা কি অবস্থা, অনেকদিন পর আপনার দেখা সাক্ষাৎ, কোথায় ছিলেন এতদিন? আচ্ছা আচ্ছা, কিভাবে দিন কাটে? মানে সংসারের অভাব, সেটাই হলো সবচেয়ে বেশি কষ্ট। এটাই তো ভাই, সংসারের অভাব, বাসা বাড়িতে কাজ করি, ছোট ভাই বোনলি, আমিও তো একটা ভাই ইয়ং মেয়ে, বাসা বাড়িতে কাজ করি, নিজের কাছে অনেকটা লজ্জা লাগে। কি স্বপ্ন দেখেন এখন, আসলে বিয়ে শাদী করে সংসার করবেন সেই স্বপ্ন, নাকি অন্য কোন কিছু চিন্তা ভাবনা করেন? বিয়ে শাদী বসে আমি এমন একটা ঘর বানাই একটা মনের মতন মানুষ আমার পাশে দাঁড়াইবো, আমার জীবন সঙ্গী হইবো, এরকমই একটা মানুষ। এতদিন প্রতিবেদন করলেন, কারোর প্রতি ভালো লাগে বা ভালোবাসা কাজ করছে? হ্যাঁ ভাই, ফোন দিছে ভাই, অনেক মানুষ ফোন দিয়ে পাশে থাকে না ভাই, আমি কথা বলে চলা যায়গা, পাঁচ ছয় দিন কথা বলে চলা যায়গা। আমি যদি এমন একটা মানুষ পাইতাম ভাই, সে যেই দেশেই থাকি ভাই, আমার দায়িত্ব নিত, আমার পাশে দাঁড়াইতো, সারা জীবন আমি তার পাশে দাঁড়াই। মানে চলে যায় কারণটা কি, আপনার কি টাকা পয়সা আছেন সেই কারণে চলে যায় নাকি? টাকা পয়সা কিছু নেই ভাই, আমি সেলাই মেশিন এর কাজ জানি ভাই, বাসা বাড়িতে কাজ করে খাই। এমন একটা যদি ভাই আমার মনের মতন মানুষ পা আমার বিয়ে শাদী করে আমার পাশে দাঁড়ায়, কেউ যদি এত সুন্দর চেহারা নিয়ে মানুষ আসলে একটু অভিনয় করতে চায় বা একটু গান টান শিখতে চায়, এরকম কোনো শখ স্বপ্ন ছিল কিনা? এটা সংসারে সুন্দর বউ হবেন সেই আশা করেন, তাই তো? যা বলতেছেন সত্যি কথা বলতেছেন? হ্যাঁ ভাই, সব সত্যি। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমার সাথে ভাই আমার মোবাইল নাম্বার আছে, ওটা ফোন দিলে যোগাযোগ করবো। নাম্বার দিলে সমস্যা নাই তো? না ভাই। আচ্ছা, নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আপনি বলেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প। সত্যিকারের একটা জীবন সঙ্গী প্রয়োজন, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01738630070। যাই আপু, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্টে হোক নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।